তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে শোনাই, একদম অসাধারণ। বাহ কি সুন্দর! এটা কি, এটা কি, এটা কি, এটা কি, দেখি দেখি দেখি, এটা এইটা ক্লিপ না প্রজাপতি, এই যে বাটারফ্লাই তো। এই যে জামাই মেয়ে চলে এসছে, সুন্দর লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আজ ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে বাড়ির সবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সবাই যাবে, আমি আর তোমাদের দিদিভাই যেতে পারছি না, কারণ আমাদের বিয়ের এখনো এক বছর কমপ্লিট হয়নি। তো তোমরা বুঝতেই পারছো কেমন বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ। তো শোনাই তো ভীষণ খুশি, কারণ জানে সবাই একসাথে আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। কিন্তু অনুষ্ঠান বাড়িতে গিয়ে যখন দেখবে তার কাকা, তার কাকিমা এখনো যায়নি, ও তো ভীষণ খারাপ লাগবে। তো দুপুরবেলা কন্টিনিউ করছি, চলো। তো সোনাই রেডি হয়ে গিয়েছে, তো তোমাদের সোনাইকে দেখাবো, ঠিক আছে? সোনাইকে দেখাবো, সোনাই সোনাই পুরো রেডি আসছে আমার পিছনে। আসো, সোনাই পুরো রেডি হয়ে গিয়েছে, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, চলো। তুমি আজকে অনুষ্ঠান বাড়ি যাচ্ছো? আচ্ছা, তো আমাকে নিয়ে যাবে? ঠিক আছে। তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে শোনাই, একদম অসাধারণ। বাহ লাভলি লাভলি, ভেরি সুন্দর। এটা কি, এটা কি, এটা কি, এটা কি, দেখি দেখি দেখি, এটা এইটা ক্লিপ না প্রজাপতি, এই যে বাটারফ্লাই তো। তাই তোমার তোমার ড্রেস, তোমার ড্রেসের সাথে তোমার বাটারফ্লাইটা খুব সুন্দর মিলেছে, দেখি একটু বাটারফ্লাইটা। তো এটা হলো আমার ছোট মা, আর এটা হচ্ছে আমার বড় মা, তাই তো? ও সরি সরি, আমার বলতে ভুলেছি। তো আমার দুটো মা, এটা ছোট, এটা বড়, ঠিক আছে? হয়েছে, একটা বলতে হবে তাহলে। তুমি এই হ্যান্ডস আপ করো, এটা শোনা, এটা একটা নতুন ঝাড়ু, সকালবেলা উঠে ঝাড় দেবে শোনায়, সকালবেলা উঠে ঝাড় দেবে, তাই তো? কি হলো, তুমি ড্রেস করছো কেন, পড়ে যাবে যে? নো নো নো, তাহলে বলাবে নিয়ে ওরা, আমি কিন্তু এই খুলে যদি আমি ফেলি আমি কিন্তু আর যাবো না। তুমি যাও, তোর কেন নিয়ে যাই, আমিও দেখো। এই যে জামাই মেয়ে চলে এসছে, সুন্দর লাগছে, দারুন দারুন। পাশাপাশি দা, পাশাপাশি বস, এই পাশাপাশি বস। জামাই দিয়ে এনে হাজির করেছো? জামাই দিয়ে এনে হাজির করেছো? তো গাইস, ওরা তো সব চলে গেল, দুর্ভাগ্য বিষয় আমি যেতে পারলাম না, কারণ আমার এখনো এক বছর হয়নি বিয়ের, তো যার কারণে আমি যেতে পারলাম না, খুবই খারাপ লাগছে। আমি আর তোমাদের দিদিভাই বাড়িতে থাকবো, তবে ভালো খাওয়া দাওয়া আছে। তো কি খাওয়া দাওয়া আছে এখন বলবো না, এনে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো গাইস, আমাদের খাবার রেডি, আর তোমাদের দিদিভাই পিছনে ওখানে দেখো খাবার আছে, তো আমরা ওখানে যাবো। দেখি আছে কি খাবার, উড়ি পাবড়ি, এ কি বিরিয়ানি, যে দেখি বিরিয়ানি খাও, ঠিক আছে। এখানে দু প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে আমার জন্য আর দিদিভাইয়ের জন্য, আর এখানে কিছু মিষ্টি আছে, ওখানে দই আছে, আমার তো দই খুব ফেভারিট।
কেমন বিরিয়ানি? মানেই তো সুন্দর। আর আমি দেখো কতটা নিয়েছি, দেখো তার সাথে আছে চিকেন কষা, আলু, যা জমে ক্ষীর। আর এই পাশে একটু আছে, এটা সোনাই খাবে। তো গাইস দেখো কত সুন্দর লাল দই, ওয়াও, দেখো দেখেই পুরো লোভ লেগে যাচ্ছে। এ নাও দই খাও, দেখো কত সুন্দর লাল দই, দেখ ভালো লাগে, খাও নাও খাও। কেমন? এই গাইস আমরা এখন ঠাকুর দেখতে যাব, তো দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব শেষ, এখন জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোয় আমরা ঠাকুর দেখতে যাব। তো আমরা সব রেডি হয়ে গেছি, বাইরে প্রচন্ড ঠান্ডা, যার কারণে আমাদের জ্যাকেট পরতে হয়েছে, ও সোনায় পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে সোনায় নারকেলের জল খাচ্ছে। দেখো তোমরা চাইলে চলে এসো আমাদের বাড়িতে, তাই তো, সোনায় নারকেল কেটে খাওয়াই দেবে, যাও চলো 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 ওদিকে ঠাকুর দেখতে যাবো। ইনি আবার কি খাচ্ছে, এই যে অসুস্থ মানুষ, চলো ঠাকুর দেখতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো নাকি? তোমার বর কি করছে, কার সাথে সুন্দর আমার কেমন লাগছে, ঠান্ডা খুব? বলুন দিদি ভাই কোনটা কত দাম, বলুন কোন জিনিসটা কত দাম বলো, তুমি তো ওখানে বসেছিলে, ওখানে তো মালিকরা বসে, আশীর্বাদ
তো আবার সেই মালিককে খুঁজে পাওয়া গেছে। দিদি কোন জিনিসটা কত দাম বলুন? দেখো আইসক্রিম খেয়ে মুখে কি সুন্দর, একদম বিড়ালের মতো, পুষি বিড়ালের মতো করেছে। দেখি দেখি কি সুন্দর, ওয়াও। আমার চলে যাচ্ছে, টাটা। ভালো লাগছে তো? তো আপনাদের এই করতালি আমার ক্রিটিক্যাল কন্ডিশন তো গাইস, আমরা মেলা থেকে চলে আসলাম আর অনেক কিছু কেনাকাটা হলো। তো কি কি কেনাকাটা হলো তোমাদেরকে এক এক করে দেখানো হবে। আর এই যে সোনাই এসে পর বিরাট ব্যস্ত হয়ে পড়েছে। আর সোনাই এসো, তুমি কি কি কিনেছো কি দেখাও তো। আমি তো ডায়েট করি, আমাকে আমি ভয় পেয়ে গেছি যদি শিশে শিশে হয়ে যায়। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে এই যে মুখটা দেখো ভালো করে, দাও তো মুখটা দেখাও। এই সেই দোকান করতাম না, দেখো আইসক্রিম খেয়ে মুখে সারা মুখে লাগিয়েছে। আচ্ছা তোমার গাড়ি বের করো, যে গাড়িতে চেপে আমরা আসলাম। আমার দাদার স্কুটি, এই যে স্কুটি, কত সুন্দর স্কুটি, ওয়াও, এত সুন্দর স্কুটি। এই স্কুটিতে করে আমরা বেড়াতে যাব। এটা এটা আবার যে সেই স্কুটি না, এটা আবার হিরো স্কুটি, হিরো হিরো কোম্পানির স্কুটি। আচ্ছা এটা ধরো একজন, এই যে আবার তার সাথে আছে কল। আমাদের এখানে জলের সমস্যা খুব, তো এই যে কল আর বালতিটা সোনার হাতে, বালতিটা দেখো তো। এই কলে করে আমরা কল টেনে জল খাবো আর রান্না করবো, আর তার সাথে আমরা চ্যানও করবো। আচ্ছা তার সাথে আরেকটা জিনিস আছে, এই যে চামচ, ছোট্ট চামচ, এদের চার পিস আছে ছোট্ট চামচ। এতে করে এতে করে সোনাই খাবে, ভাত খাবে সোনা। যখন এই সামনে শীতকাল পড়ে গিয়েছে তো আর ঠান্ডায় হাত বের করতে পারবে না, তখন এই চামচ দিয়ে খাবে। তো এখানে ক্লিপও কিনেছে, এই যে প্রজাপতি ক্লিপ। আর একটা জিনিস আছে, ক্লিপ দারুন। আর তার সাথে আরেকটা জিনিস আছে, এটা আমরা এখন ভেঙে খাবো। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। তো গুড নাইট, গুড নাইট বলো সবাই, গুড নাইট, গুড নাইট, টাটা।